বন্ধুরা, স্বাগত। দেখছেন খবর বাংলা। বাংলার আকাশ মোটামুটি দেখা যাচ্ছে একদম পরিষ্কার বললেই চলে, বিশেষ করে দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ, ত্রিপুরা এই সমস্ত অংশে। তবে কিছুটা বিক্ষিপ্ত মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দিকে, এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা জেনে নেব দুর্যোগের কোনো সম্ভাবনা আছে কি না, বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আমরা সেই সমস্ত অংশের নজর রাখবো, আপনারা দেখতে থাকুন। বজ্র বিদ্যুতের কিছুটা সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকাতে, এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং আমরাও দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তো শিলিগুড়ির দিকে একবার দেখে নেবো উপর দিকটায়, তাহলে সেটা পরিষ্কার হবে। তো এখানে দেখাচ্ছে মেঘলা আকাশ, আংশিক মেঘলা আকাশ থাকবে এবং দুপুরের পর থেকে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি, জলপাইগুড়ি এই সমস্ত অংশ, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের কোথাও কোথাও কিন্তু সম্ভাবনা রয়েছে, এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে কিছুটা হাওয়া বইতে পারে। তো এটা হচ্ছে উত্তরবঙ্গের দিকে আবহাওয়া। আমরা বিশেষ কিছু দেখাচ্ছি, খুব বেশি জায়গা ক্লিক করবো না, ফালতু ভিডিওটাকে বড় করবো না। আমরা কিন্তু যে পরবর্তী যে দুর্যোগ আসতে পারে সেদিকে একটু ট্র্যাক করে দেখবো। বিশেষ করে দক্ষিণবঙ্গে কিন্তু গরমের প্রকোপ বাড়তে থাকবে, প্রচণ্ড গরমের দিকে কিন্তু এবারে এগোচ্ছে আবহাওয়া, এবং সেই গরমের প্রকোপেই কিন্তু একটা সুযোগ তৈরি হতে পারে, বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত আসতে পারে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা 20 তারিখ বা 21 তারিখ বা 22 তারিখ এরকম করে কিন্তু বলছে। তো আমরা সেদিকে কিন্তু আস্তে আস্তে ট্র্যাক করে যাচ্ছি, একটু দেখতে থাকুন সেই দুর্যোগের সম্ভাবনা কেমন রয়েছে। তারপর আমরা তাপমাত্রার দিকে নজর রাখবো, কিছু কিছু জায়গা দেখে নেব আবহাওয়াটা বর্তমানে কেমন রয়েছে। তো এদের মধ্যে দেখা যাচ্ছে যে শনিবার থেকে কিন্তু একটা পরিবর্তন আসতে পারে, একটা কিন্তু দেখুন বজ্র বিদ্যুৎ সহ মেঘ কিন্তু তাড়া করতে পারে বাংলার দিকে। আমরা আস্তে আস্তে ট্র্যাক করছি, মূলত কিন্তু এটা দুপুরের পরের দিক থেকে কিন্তু সম্ভাবনা বেশি থাকবে। আমরা 21 তারিখে চলে যাচ্ছি, 20 তারিখের পরে দেখে নেবো এটা পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করছে কিনা বা বাংলাদেশের দিকে যাচ্ছে কিনা। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে রবিবার এই সম্ভাবনা কিন্তু প্রবল হচ্ছে আস্তে আস্তে, বজ্র বিদ্যুৎ সহ কিন্তু বিদ্যুতের কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে, এবং এর থেকে বৃষ্টিপাত হয় কিনা সেটাও কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে দেখবো। ইতিমধ্যে আমরা যদি এই জায়গাটাতে একটু ক্লিক করে দেখি, যেমন বাজকুল এখানটাতে একবার দেখা যাক, এখানটাতে লাল কালার দেখাচ্ছে, এখানটাতে আমরা ওপেন হলেই আমাদের দেখাচ্ছি যে এই জায়গাটাতে 20, 21, 22 তারিখ করে কীরকম কী সম্ভাবনা। এখানে কিন্তু বজ্র বিদ্যুতের সম্ভাবনা দেখাচ্ছে, বজ্র বিদ্যুতের সম্ভাবনা দেখাচ্ছে, যদিও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে না, তবে যেটা হচ্ছে এইরকম সম্ভাবনা থেকেই কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো অর্থাৎ আশা করা যেতে পারে, তবে এখান থেকে ঝড় হবে কি না বা কালবৈশাখী হবে কি না এই মুহূর্তে একদম ঘটা করে বলা যাচ্ছে না, তবে সম্ভাবনা তৈরি হচ্ছে এটুকু আমাদের আভাস দিতে পারি। এখানে আবহাওয়া দপ্তর দেখুন 22 তারিখেও কিন্তু আবার এরকম দেখাচ্ছে, অর্থাৎ একটা সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে কিন্তু তৈরি হতে পারে। এটা কিন্তু দেখাচ্ছে, মানে এগুলো একদম যে 100% হবে সেটি এই মুহূর্তে বলবো না, কারণ আবহাওয়া পরিবর্তনশীল, এটিকে মাথায় রাখবেন। আমরা শুধুমাত্র কিছুটা সম্ভাবনার কথা জানাতে পারি, 100% গ্যারান্টি দিতে পারি না। তো মোটামুটি 20, 21, 22 বা 23 এইরকম করে কিন্তু দেখুন ভারতের বিভিন্ন জায়গাতে একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে। দেখা যাক সেটা পরবর্তী ক্ষেত্রে, সময় এগোলেই আমরা আরও পরিষ্কার হব কতটা কি এগোয়, এবং 24, 25, 26 তারিখ পর্যন্ত আমরা আপডেটটা পাচ্ছি, তাতে কিন্তু দেখা যাচ্ছে যে এইরকম করে একটা সম্ভাবনা তৈরি হচ্ছে কিছুটা। তো অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে, মানে যেটা হচ্ছে হয়তো একটু বৃষ্টিপাত বা বজ্রপাত হলেও হতে পারে, এরকম সম্ভাবনা কিন্তু পাওয়া যাচ্ছে। তবে গরমের প্রকোপ যে বাড়তে চলেছে সেটার আভাস কিন্তু ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু দিয়ে রেখেছে, অর্থাৎ এবং ইতিমধ্যে টেরও পাচ্ছেন অনেকে যে দুপুরের বেলা বাড়লেই কিন্তু একটা তেড়ে গরম যেটা বলে সেটা কিন্তু রয়েছে, অর্থাৎ গরম যে হতে পারে। এবং যেটা হচ্ছে বাংলাদেশ, ত্রিপুরা এই সমস্ত অংশে কিন্তু বা আসাম বেশ কিছু অংশে কিন্তু শুকনো থাকার সম্ভাবনা, দক্ষিণবঙ্গেও শুকনো থাকার সম্ভাবনা রয়েছে। তো আমরা কিছু জায়গা ক্লিক করে দেখে নিচ্ছি, একটু কলকাতার দিকে দেখে নিতে যাক। কলকাতা তার পার্শ্ববর্তী এলাকাতে 35 ডিগ্রি সর্বোচ্চ, রোদ ঝলমল আকাশ এবং শুকনো আবহাওয়ায় কিন্তু থাকবে, বৃষ্টিপাত হবে না। আর দেখে নেবো একটু পুরুলিয়া, বাঁকুড়া,
ঝাড়খণ্ড গ্রাম বা পশ্চিম বর্ধমানের মাঝামাঝি কোনো জায়গাতে একটু দেখে নেওয়া যায়। তো বাঁকুড়ার দিকে আবার ক্লিক করে দেখে নিচ্ছি এই দিকের এরিয়াদের আবহাওয়া কেমন রয়েছে। শুকনো থাকবে রোদ, ঝলমলে আকাশ, 35 ডিগ্রি সর্বোচ্চ। এছাড়া যেটা হচ্ছে বৃহস্পতিবারে 36 ডিগ্রি উঠে যাবে এমন সম্ভাবনা রয়েছে। তাতে পরিষ্কার থাকবে আকাশ, সর্বনিম্ন 18 থেকে 19 মধ্যে কিন্তু থাকবে। দেখা যাচ্ছে নদিয়ার দিকে শান্তিপুর এই সাইডটাতে দেখুন, এখানে কিন্তু রোদ ঝলমল আকাশ থাকবে, 34 করে কিন্তু থাকবে এখন তাপমাত্রা। দুদিনের আপডেট বলে দিচ্ছি। এছাড়া যেটা হচ্ছে দেখুন চন্দননগর, পানিহাটি, খড়দা এই সমস্ত এলাকার কাছাকাছি, বালি, বেলুড়, মাসাট এই সমস্ত দিকে বা খানাকুল এই সমস্ত অংশে কীরকম থাকতে পারে তাপমাত্রা বা আবহাওয়া কেমন থাকতে পারে। নেট হয়তো একটু স্লো রয়েছে যার জন্য একটু ওপেন হতে দেরি লাগছে, তো সঙ্গে থাকুন তাহলে কিন্তু বুঝে যাবেন যে এই এলাকার কী হচ্ছে। এখানেও দেখুন মোটামুটি পরিষ্কারই থাকবে, বৃহস্পতিবার এটা 36 ডিগ্রি চলে যাবে। এবং পরবর্তী ক্ষেত্রে একবার দেখে নিচ্ছি, এখানে কিন্তু বজ্র বিদ্যুতের সম্ভাবনা কথা দেখাচ্ছে 21-22 তারিখ, অর্থাৎ এরকম করে কিন্তু একটা হতে পারে, অর্থাৎ এই সমস্ত অংশে হতে পারে। আর কি দেখবো, আরামবাগের দিকে আবার ক্লিক করে দেখে নিচ্ছি এখানে কীরকম আবহাওয়াটা থাকতে পারে। তো দেখুন আজ নেট একটু স্লো কাজ করছে সেই জন্য ওপেন হতে দেরি হচ্ছে। তো মোটামুটি 35-36 ডিগ্রি থাকবে, রোদ ঝলমল আকাশ থাকবে, মোটামুটি বোঝা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে। এবারে একটু আরেকটু উপর দিকে যাওয়া যাক, আমরা চলে যাচ্ছি মেহেরপুর, রাজশাহী, অর্থাৎ নদিয়া, মুর্শিদাবাদ এবং বাংলাদেশ লাগোয়া বেশ কিছু অংশে। তাহলে দেখুন বোঝা যাবেন এখানটাতে কীরকম কী অবস্থা রয়েছে। পরিষ্কারই থাকবে, আমরা শুধুমাত্র তাপমাত্রাটা কিছুটা দেখানোর জন্য এটা ওপেন করছি। আজ একটু নেট স্লো রয়েছে তাই হয়তো খুব বেশি ওপেন করবো না, কারণ ফালতু ভিডিওটা বড় হবে। 35 ডিগ্রির মতো টেম্পারেচার থাকতে পারে মেহেরপুর এই সাইডটাতে। রাজশাহী দিকে আবার দেখে নিচ্ছি, রাজশাহীর দিকে পরিষ্কার থাকবে, 34 করেই কিন্তু সর্বোচ্চ থাকবে। মালদার দিকে উঠে যাচ্ছি, মালদার দিকেও এরকম 34-এর মতোই সর্বোচ্চ থাকবে, সর্বনিম্ন 17-18 মধ্যে ঘোরাফেরা করবে। এখন দুদিনে কিন্তু কোনো রকম দুর্যোগ নেই। বালুরঘাট, দিনাজপুর বা উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকে দেখুন এখানটা কী হচ্ছে। বালুরঘাটে ক্লিক করে দিচ্ছি, এখানটাতে মোটামুটি দেখা যাচ্ছে যে পরিষ্কারই হয়তো থাকবে, হ্যাঁ পরিষ্কারই থাকবে, তবে এখানে একটু জোরে হাওয়া বইতে পারে এরকম সম্ভাবনা কিন্তু রয়েছে। আলিপুর আওয়াজটা যেটা বলছে যে একটু জোরে হাওয়া বইতে পারে। কোচবিহার দিকে ক্লিক করলাম, দেখুন এখানে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে, তবে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। জলপাইগুড়ির দিকে একবার ক্লিক করে দেখব এখানটাতে কী হচ্ছে, এখানটাতে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে, হালকা হাওয়া বইতে পারে। দার্জিলিংয়ের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে দেখা যাচ্ছে মেঘলা মেঘলা আকাশের মধ্যে, তো এরকম থাকবে। আমরা রংপুরের দিকে একটু ক্লিক করে দেখে নেব, বাংলাদেশের রংপুরের দিকটাতে পরিষ্কার আকাশ, 32 ডিগ্রি করে দুদিন থাকবে। ময়মনসিংহ সিলেটের দিকে দেখে নেব, ময়মনসিংহ সিলেটের দিকেও কিন্তু রোদ ঝলমল আকাশ থাকবে, 33 ডিগ্রি থাকবে। সিলেটের দিকে একটু দেখে নিচ্ছি, হ্যাঁ ওই রকমই থাকবে, 31-30 মধ্যে হালকা হাওয়া থাকবে। ঢাকার দিকে কিন্তু 33-34 ডিগ্রি থাকবে, অর্থাৎ গরমের প্রকোপ থাকবে। কুমিল্লার দিকে দেখে নিচ্ছি, কুমিল্লা এখানেও কিন্তু রোদ ঝলমল আকাশ, 33 ডিগ্রি সর্বোচ্চ, 34 ডিগ্রি সর্বোচ্চ হবে বৃহস্পতিবার। এখানে আমরা দেখে নিচ্ছি, এবারে দেখুন খুলনা বরিশালের দিকে একটু ক্লিক করে নিচ্ছি, তাহলে মোটামুটি বাংলাদেশটা পরিষ্কার হয়ে যাবে। আর ত্রিপুরার দিকে দেখে নেবো, তো এদিকে কিন্তু 34 ডিগ্রি সর্বোচ্চ থাকবে খুলনা বরিশালের দিকে, হ্যাঁ ওই রকমই থাকছে, 33 মতো সর্বোচ্চ। চট্টগ্রামের দিকে দেখুন, চট্টগ্রাম, মহেশখালী এদিকে একটু হাওয়া থাকতে পারে, কিন্তু রোদ ঝলমল আকাশ থাকবে, গরমের প্রকোপ থাকবে, কিছুটা হাওয়ার জন্য হালকা একটু মনোরম হতে পারে, কিন্তু পরিষ্কার থাকবে বোঝা যাচ্ছে, 33 ডিগ্রি সর্বোচ্চ থাকবে। এবারে আমরা একটু চলে যাব ত্রিপুরার আবহাওয়াটা দেখতে। তো আগরতলার দিকে যারা দেখছেন, এখানে অনেকে জিজ্ঞেস করছিলেন বৃষ্টিপাত কিছু হবে কি না, তো দেখে নিন বৃষ্টিপাত হবে কি হবে না। বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নাই, 33-34 ডিগ্রি সর্বোচ্চ এবং সর্বনিম্ন 18-19 মধ্যে ঘোরাফেরা করবে। অমরপুর, অম্বাসা এইরকম বা এদিকে দেখুন বেলুনিয়া এই সমস্ত অংশে কী হতে পারে। তো ত্রিপুরার আবহাওয়াতে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আজ নেট একটু স্লো রয়েছে অবশ্যই একটুখানি, তার জন্য একটু ধৈর্য ধরতে হবে, না হলে কিছু করার নেই, এখানে এটা আমার হাতে থাকছে না। তো একটু নেট স্লো কাজ করছে, একটু ওপেন তো দেরি হচ্ছে, তো এখানে মোটামুটি শুকনো থাকবে বোঝাই যাচ্ছে, কারণ আগরতলাতে শুকনো রয়েছে মানে এখানেও শুকনো থাকবে, এটা ওপেন হয়েছে। তো দেখা যাচ্ছে যে 34-35 ডিগ্রির মধ্যে কিন্তু থাকছে, এখানটা আর ক্লিক করছি না, একটু শিলচরের দিকে চলে যাই। তাহলে শিলচরের দিকে কিন্তু দেখুন পরিষ্কার থাকবে, রোদ ঝলমল আকাশ, মোটামুটি হাওয়া বইবে বৃহস্পতিবার বোঝা যাচ্ছে। আর যেটা হচ্ছে একটু গুয়াহাটির দিকে চলে যাব, গুয়াহাটির দিকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে, আংশিক মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাত দেখাচ্ছে না,
জোড়হাটের দিকে চলে যাব। জোড়হাট লক্ষ্মীপুর এ সমস্ত অংশে মেঘলা মেঘলা থাকতে পারে, বৃষ্টিপাত যদিও দেখাচ্ছে না। ডিব্রুগড় সাইডে একটু দেখে নেব, এই সাইডটাতে মেঘলা মেঘলা থাকবে, যদিও এখনও পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এখানে দেখাচ্ছে না, তবে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হলেও হতে পারে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এটাই ছিল লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট, যে তাপমাত্রা কিন্তু বাড়ার দিকেই রয়েছে এবং তার থেকে দুর্যোগের সম্ভাবনা দক্ষিণবঙ্গের এদিক থেকে পশ্চিমাঞ্চল জেলা দিয়ে কিন্তু প্রবেশ করতে পারে, ভারতের কাছ দিয়ে মধ্যভাগের দিকে যেতে পারে। তো এই ছিল লেটেস্ট আপডেট, আশা করি এতে আপনারা উপকৃত হবেন। ভালো লাগে থাকলে লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।